नमस्कार, আমি দিলীপ আর আপনারা দেখছেন গ্রিন রুফ। গ্রিন রুফের পক্ষ থেকে আজকে আমরা আমাদের ছাদের গাছের ফুলের কিংবা ফলের গাছের মাটি কিভাবে তৈরি করে রাখি সেটা দেখাচ্ছি। আমি একটা জেনারেল মাটি তৈরি করে রাখি, তারপরে সেটা বিভিন্ন গাছের জন্য যদি কিছু স্পেশাল কিছু লাগে তখন তার সঙ্গে সেটা মিশ্রণ করি। জেনারেল মাটিটা যেভাবে তৈরি করি সেটা দেখাচ্ছি। দেখুন, এটা আমার ফ্রেশ গার্ডেন সয়েল। এটা দেখুন, এতে খুব সুন্দর পরিমাণে বেলে দোঁয়াশ মাটি, একদম বালি এবং মাটি খুব সুন্দর পরিমাণে আছে। এটা ফ্রেশ গার্ডেন সয়েল, ঠিক আছে। এর সঙ্গে আমি মেশাবো, এটা দেখুন, পুরনো গোবর সার। এই দেখুন গোবর কম্পোস্ট, গোবরের খাদ যেটা বলে। আর এটা হচ্ছে মার্কেটের কেনা ভার্মি কম্পোস্ট। এটা ভার্মি কম্পোস্ট, এটা নিমখোল, এটা নিমখোল, এটা আছে সিংকুচি, আর এটা আছে হাড়কুচি। এইগুলো কীভাবে কী দিচ্ছি দেখুন। প্রথমে এই গার্ডেন সয়েলের সঙ্গে আমি যেটা হচ্ছে আমার গোবর খাদ যেটা, সেটাকে আমি দেবো। এটা দেবো হচ্ছে 60% গার্ডেন সয়েল, আর গোবর খাদ 20%, আর কম্পোস্ট সার 20% দেবো। এই দেখুন, এটাতে দেখুন গোবরের খাদ আমি 20% দিয়ে দিয়েছি। এরপর আমি ভার্মি কম্পোস্ট দেবো 20%। এখানে মাপ করে রাখা আছে আমার 20%। ভার্মি কম্পোস্টটা 20% দেওয়া হয়ে গেছে। এই দেখুন, এটা ভালো করে লেবেল করে দিলাম। এবারে এখানে একটু নিম খোল দেব। নিম খোল যেটা দিলে, এটা কী হবে, নিম খোলটা দিলে আমরা ফাঙ্গাল ইনফেকশান থেকে মাটিটাকে রক্ষা করবে, মানে গাছকে রক্ষা করবে। নিম খোল একটু পরিমাণ মতো দিয়ে দেবো উপরে। বাস, এরকম উপরে একটু করে ছড়িয়ে দিলাম। এরপর একটুখানি এটা দিতেও পারেন, নাও দিতে পারেন, হাড়কুচি একটু দিয়ে দিলেন। এবার একটু শিংকুচিও একটু হালকা করে দিয়ে দিন। এই হয়ে গেল মিশ্রণটি পুরোপুরি, আমরা লেবেল করে দিয়ে দিলাম। এরপরে সুন্দর করে মিক্সিং করে আমরা বালতি বা বস্তায় করে ভরে রাখবো। যে কোনো গাছের জন্য এই মাটিটি কাজে লাগবে। এরপরে ধরুন কোনো গাছেতে যদি বেশি ওয়েল ড্রেন সয়েল লাগে, তখন সেক্ষেত্রে আমরা কোকোপিট বা প্যারালাইট এগুলো ইউজ করতে থাকবো, বা যদি অন্য কোনো সারের প্রয়োজন হয় তখন সেগুলো ইউজ করতে থাকবো। দেখুন, এবারে এইভাবে আমি মাটিগুলোকে মিক্সড করবো। এইভাবে মাটিতে মিক্স করে আমরা বালতিতে ভরে নেবো বা বস্তায় ভরে রাখবো। দেখুন, এইভাবে একটি সুন্দর মাইক্রোনিউট্রিয়েন্টযুক্ত একটি মাটি, সুষম মাটি তৈরি হয়ে গেল। দেখুন, এবার এই মাটি আপনি বালতিতে বা যে কোনো কন্টেনারের ভেতরে বা বস্তাতে ভরে রেখে দিন। তারপরে যে কোনো গাছের জন্য, যে কোনো ফুল গাছের জন্য একটি সুষম মাটি, বাকি যদি অন্য কোনো মাটি দরকার হয় যেখানে ড্রেনেজ সিস্টেম আরও ভালো হতে হবে, তখন কিছু কোকোপিট মেশিন নেবেন, বা যদি কোনো স্পেশাল খাওয়ার মেশাতে হয় কোনো গাছের জন্য, তখন সেটাকে সেইভাবে তার সঙ্গে মিশিয়ে নেবেন।
এখন একটি সুন্দর মাটি তৈরি হয়ে গেছে। দেখুন মাইক্রোনিউট্রন যুক্ত পুরোপুরি জৈবিকভাবে। অনেকেই আমার কাছে জানতে চেয়েছিল কিভাবে মাটি তৈরি করেন, সেই জন্য আজকে আমি এই আমার যে জেনারেল মাটিটা তৈরি করে রাখি সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারাও করতে পারেন এইভাবে মাটি তৈরি। এবং আজ এখানেই শেষ করছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ বেশি বেশি করে শেয়ার করুন, লাইক করুন, এবং যদি আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব, এবং যদি কিছু জানার থাকে কমেন্টস বক্সে লিখে পাঠান, নিশ্চয়ই আমরা রিপ্লাই করব। ধন্যবাদ।